সিকিমে মেঘভাঙ্গা বৃষ্টি হরপাবান তিস্তার ভয়াল রূপ উত্তর সিকিমে তাণ্ডবলীলা তিস্তার প্রসঙ্গত জানা গেছে মেঘভাঙ্গা বৃষ্টির কারণে উত্তর সিকিমের অন্তর্গত লোনাক হর্দ সংলগ্ন এলাকায় হরপাবান জলস্তর বেড়ে যায় সেই জল তিস্তায় যার কারণে ব্যাপক জলস্ফীতি ধ্বংসলীলা চলে বিস্তীর্ণ এলাকা জুড়ে সংলগ্ন এলাকার একটি সেনা ছাউনি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে জন সেনা নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে তাদেরকে উদ্ধার করার প্রচেষ্টা করা হচ্ছে প্রশাসনের তরফে জলের কারণে ঘরবাড়ি ভেঙে গিয়েছে জলের তোরে ভেসে গিয়েছে বা গাড়ি প্রচুর মানুষ গৃহহীন হয়ে পড়েছেন তিস্তার এই ভয়াল রূপ দেখলে শিহরিত হতে হয় ক্ষতিগ্রস্ত হয়েছে সিকিম যাওয়ার দশ নম্বর জাতীয় সড়ক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দশ নম্বর জাতীয় সড়ক আপাতত সমতল থেকে সিকিমে যান চলাচল বন্ধ রয়েছে পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন উদ্ধার কার্য বাহিনী উদ্ধার কার্য নেমেছে মঙ্গলবার গভীর রাতে মেঘভাঙা বৃষ্টি হরপাবান তিস্তার জলস্ফীতি বেড়ে যাওয়ায় লীলা চালায় প্রচুর মানুষ গৃহহীন হয়ে অসহায় অবস্থায় পড়ে রয়েছেন বিপাকে পড়েছেন পর্যটকরা সামনেই রয়েছে পুজোর মৌসুম প্রত্যেক বছরের মতো এই বছরও পর্যটকদের আনাগোনা বেড়েছে সিকিমে উত্তর সিকিম হল পর্যটকদের স্বর্গরাজ্য লাচেন লাচুন নিয়ে পর্যটকরা যেতে পছন্দ করেন তবে পর্যটকরা গিয়ে যে এরকম দৃশ্য দেখবেন তারা তা কল্পনাও করতে পারেননি এদিকে শিলিগুড়িতে এসে রাজ্যের রাজ্যের ও ভিন প্রচুর পর্যটক সমতল শহর শিলিগুড়ি থেকে সিকিম পর্যন্ত বাস চলাচল বন্ধ রয়েছে প্রসঙ্গত তিস্তার গতিপথে রয়েছে গজলডোবা ব্যারেজ ও দমোহনী জলপাইগুড়ি মেকলিগঞ্জ আশঙ্কা প্রকাশ করা হয়েছে সংলগ্ন এলাকাগুলি প্লাবিত হতে পারে এই জন্য আগে ভাগেই সাধারণ মানুষকে সতর্ক করে দেওয়া হয়েছে ও নিরাপদ আশ্রয় চলে যাওয়ার কথা বলা হয়েছে জলপাইগুড়ির পাহাড়পুরে রীতিমতো মাইকিং করে সাধারণ মানুষদের সতর্ক করা হয় পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন সমাজ হিতৈষী